এই যে কুরবানি করছেন কোন নবী সুন্নাত ইব্রাহিম ইব্রাহিম এত বড় মাপের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে নামাজে দরুদ কি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিমকে নামাজের ভিতরে স্মরণ করতে বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে ওয়া আলা আলি মুহাম্মদ তার পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ইব্রাহিমের পরিবারের উপরে ইব্রাহিম বড় মাপের নবী ইব্রাহিম আলাইহিসসালাম সবথেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন কি পরীক্ষার সম্মুখীন 70-80 বছর বয়সে একটা বেটা হয়েছে 70-80 বছর বয়সে হাজেরার পেট থেকে একটা বেটা হয়েছে তার নাম ইসমাইল প্রথম পরীক্ষা কি আল্লাহ বলছে তুমি হাজেরাকে আর তোমার বেটাকে সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশে গিয়ে রেখে এসো মরুভূমিতে যাও মরুভূমিতে গিয়ে রেখে এসো নবী ইব্রাহিম গিয়ে রেখে এলেন আর সঙ্গে কিছু ছিল হালকা দুটো একটা খাজুর আর অল্প কিছু পানি তা হাজেরা ছেলেকে নিয়ে আসেন হাজেরা স্বামীকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম এটা তুমি এমনিতে রেখে গেলে না আল্লাহ তোমাকে রেখে যেতে বলেছে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছে এটা আল্লাহর অর্ডার তখন হাজেরা বলছে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম আল্লাহর পরীক্ষা দিতে আমি প্রস্তুত চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম একদম নিজের দিকে তাকিয়ে পিছনে একবারও তাকালেন না একবারও তাকালেন না হাজেরার কাছে খাদ্য শেষ পানি শেষ ইসমাইল বাচ্চা ছেলে পা দিয়ে বারবার লড়াচড়া করছে আর পানি পানি বলে চিৎকার করছে হাজেরা তখন বাচ্চা ছেলেটিকে আড়াল করে রেখে দিয়ে সাফা মারওয়া এ পাহাড় একবার ওই পাহাড় একবার এ পাহাড় একবার ওই পাহাড় একবার সাতবার তিনি যেন ছুটোছুটি করলেন পানি খোঁজ করলেন পানি পেলেন না আজও পর্যন্ত হাজি সাহেবরা সেখানে গিয়ে দৌড়দৌড়ি করে করে না করে হাজেরা এসে দেখছে যে ছেলের পায়ের ঠোকানিতে ওখানে একটা পানির নহর সৃষ্টি হলো যার নাম আবে জমজম এই কুয়োটা বুঝলেন না প্রয়োজন মতো পানি পান করলেন মশকে ভর্তি করে নিলেন আজ পর্যন্ত এই কূপের পানি আছে অব্যাহত এটা একটা পরীক্ষা দুই পরীক্ষা কি ছেলেটা যখন বড় হয়ে গেল হাঁটতে হাঁটতে শিখলো আরে 80 বছর বয়সের বেটা হলে কত আদরের বেটা বলুন তো কত আদরের বেটা বেটা বড় হলো আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করলেন কোরআন বলছে কোরআন বলছেন ওয়ামা ইন্নি ওয়াকালা ইন্নি জাগিবুন ইলা রব্বি সাইহাদিন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সোজা রাস্তা বলে দিবেন নিশ্চয়ই আমার আল্লাহ আমার রাস্তাটাকে আসান করে দিবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটার ব্যাপারে বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া আমার ছেলেটা যখন হাঁটার উপযুক্ত হলো কয়লা ইয়া বুনাইয়া ইব্রাহিম তার বেটাকে বলছে হে আমার আদরের বেটা ইন্নি আরা ফিল মানামি আমি আজকে রাতে স্বপ্নের মধ্যে দেখলাম আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করছি ফানজুর মাজা তারা তোমার রায় কি তুমি বলো কলা ইয়া আবাতি বেটা তখন বলছে ইফআল আপনি করুন মা তোমারও সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এই কুরবানি যদি আল্লাহ আপনাকে যদি করতে বলে অবশ্যই আপনি করুন ইব্রাহিম আলাইহিসসালাম তার বেটাকে নিয়ে মিনার ময়দানের দিকে যাচ্ছেন বন্ধুরে আমার সারা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল আকাশ বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেল আল্লাহর দুই মনোনীত বান্দা একজন হলো বেটা আর একজন হলো বাপ কত নিষ্ঠুর বাপ হতে পারে তারপরে তার বাচ্চাকে কুরবানি করবে কিন্তু বন্ধুরে আমার আল্লাহর পরীক্ষার কাছে ইব্রাহিমকে পাস করা লাগবে বন্ধুরে আমার দুই বাপ ও বেটা এক জায়গায় হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম তার বেটাকে যেন আপনার জমিনে শুইয়ে দিলেন জবাই করতে যাবেন মাঝখানে অনেক কাহিনী
আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বেটাকে শোয়ালেন, হাত পা ভালো করে বাঁধলেন, চোখে রুমাল লাগালেন, একবার কাটতে গেলেন কাটলো না, দ্বিতীয়বার আবার রুমাল লাগালো, এই রুমাল টুমাল লাগানো সব মিথ্যা কাহিনী। ইব্রাহিম নবী প্রথম দিন স্বপ্ন দেখলেন 100টা উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন 100টা উট কুরবানি করলেন, তৃতীয় দিন স্বপ্ন দেখলেন আবার 100টা উট কুরবানি করলেন। এই কাহিনীগুলো কোনো বইয়ের মধ্যে পাবেন বাংলা বইয়ে, কিন্তু আল্লাহর কোরআন ও আল্লাহর নবীর হাদিসে ঘটনা আপনি পাবেন না। পেলেন ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাম বেটার মহাব্বতের পড়ে, বেটার পাগল হয়ে, বেটার ভালোবাসায় পড়ে জবাই করতে যাবেন, কিন্তু ইতস্তবত করছেন, চোখ বন্ধ করেছেন জবাই করবেন, চোখে রুমাল বেঁধেছেন জবাই করবেন। এই সময় ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতের একটা প্রাণী দিয়ে আল্লাহ তাআলা কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা শোন রে, তোদেরকে যতটা আমি ভালোবাসি, যাকে যতটা ভালোবাসবো তাকে ততটা আমি আল্লাহ পরীক্ষা করে নিব। বড় বেটাটা মারা গেছে, দুঃখের কিছু নাই, তুমি যদি একজন ইমানওয়ালা হও তুমি এ কথাই বলবে, আলহামদুলিল্লাহ তোমার ছোট বেটাটা মারা গেছে। তুমি যদি আল্লাহওয়ালা হও তুমি বলবে, আলহামদুলিল্লাহ তোমার স্ত্রী কালকে ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে। ডাক্তার বলার সাথে সাথেই তুমি কোনো কটু কথা বলতে পাবে না, তুমি ডাইরেক্ট বলবে আলহামদুলিল্লাহ, কারণ বিশ্ব নবী বলেছেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। যে দুনিয়াতে অনেক পরীক্ষা আমাদেরকে আল্লাহ করবে, আমরা পাস করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা। যদি বলছে আপনি চাঁদা তুলবেন নাকি, না, একটা জিনিস আপনাকে শোনাচ্ছি। তা যে গ্রামে মাদ্রাসাটা আমি চালাই ওই গ্রামে টোটাল 30টা ঘরের বসবাস, 30টা। পূর্ব বর্ধমান বুদবুদ থানা, গ্রামের নাম কলমডাঙ্গা। তা ওই এলাকাতে ওই ওসরের টাইমে কিছু ধান আদায় হয়, বুঝলেন, কিছু ধান আদায় হয়। তা আমি জলসার একদিন ফাঁকে একটা বিল নিয়ে পাশের গ্রামগুলো একটু ঘুরছি, আদায় করছি মাদ্রাসার। তো বলছি, চাচা কতটা ধান লিখব? তো একজনে বলছে 500 গ্রাম লিখুন। আমাকে বলছে, আঞ্জি এটা খুব বেশি হয়ে যাচ্ছে না চাচা? আমিও তো সেরকম লোক, আঞ্জি খুব বেশি হয়ে যাচ্ছে না? বলছে, না বেশি এবারে যা বছর হিসেবে ঠিকই আছে, অন্যান্য বছরে 300 বস্তা আমার ধান হয় আর এবারে হয়েছে 260 বস্তা, 40 বস্তা পোকায় খেয়ে নিয়েছে। তা আল্লাহ যেমন আমার 12টা বাজিয়েছে, আমি আল্লাহর মাদ্রাসারও 12টা বাজাবো। আমাকে বলছে, কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহকে হয়তো পরীক্ষা করছে, পরীক্ষা পাস করতে পারছে? আমরা কেউ পারছি? কেউ পারছি না আমরা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মরণ সৃষ্টি করেছি কেন পরীক্ষা করব। আর একটা পরীক্ষা এই যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছ বলো। এখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, ভালো আমল আল্লাহ বলছে, বেশি আমলের কথা বলছে না, বেশি আমলের কথা বলছেন। আল্লাহ কি বলছেন যে জীবন মরণ কেন তৈরি করলাম, তোমাদের মধ্যে ভালো আমল কে করো। আচ্ছা, ভালো আমল আর বেশি আমল এ দুটো এক 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 নয়? ভালো আমল মানে আপনি যদি 20 রেকাত 30 রেকাত যদি নামাজ পড়েন, আর 2 রেকাত নামাজ পড়তে টাইম লাগছে 1.5 মিনিট, এটা হয় কি করে? এই বদমাস কথা কার, এটা হয় কি করে? অনেক মানুষ আছে না, এমন নামাজ পড়ছে মনে হচ্ছে মেশিন চলছে। আচ্ছা, না ওই রকম মেশিন চলা নামাজ বাদ দিয়ে আপনি 2 রেকাত নামাজ পড়ুন, 15 মিনিট টাইম লাগান, এটা হচ্ছে ভালো এবাদত। আর একটা কথা বলছি, সব এবাদত এবাদত নয়, এটা যেন মাথায় থাকে। এই দেখুন আল্লাহ তাআলা একটা বড় ভয়ঙ্কর কথা বলছেন, ও আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ঢোকানো হবে। বলুন তো কারা? আমল করে ক্লান্ত হয়ে যাবে তারপরেও জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, কত ভ্রান্ত আমল চলছে। আমি দক্ষিণ 24 পরগনাতে এক জায়গাতে বক্তব্য রাখতে গেলাম, তা আমাকে যে ঘরে রাখতে দেওয়া হলো
ঘরে ভাত খাচ্ছি, মাছের কাঁটা ফেলছি, কিছু যুবক ছেলের একটি মাছের কাঁটা নিয়ে চুষছে, গোসের হাড় ফেলছি খেয়ে দেখছি হাড়টাও নিয়ে চুষছে। এটা কী ব্যাপার? এটা চুষছে কেন? চুষছে কেন, এর কী ব্যাপার? আমি ভাত খেতে পারছি না, আমার পাতে আবার তুলে দিচ্ছে। বলে এটা কী ব্যাপার? অতিভক্তি চোরের লক্ষণ, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তা আমি লাস্টে অর্ধেক নয়, মোটামুটি একজনের খাওয়া যাবে এরকম ভাত আমি আঁটু করে দিয়ে চলে এলাম। আমার আঁটু করা শেষ, দশজন প্রায় যুবক ছেলে দেখছি ওই ভাতগুলো নিয়ে চেটে 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 খাচ্ছে। আমি কী ব্যাপার ভাই, এরকম তো জীবনে দেখিনি। তখন ওদের মধ্যে একজন বলছে, আপনি আমাদেরকে বলে লজ্জা দেবেন না, আমাদের হুজুরেরা বলেছে বড় হুজুরদের আঁটু খেলে 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়। কী বুঝলেন আপনি? হ্যাঁ, 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়। ছি 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 ছি, এটা ওরা আমল বলে করছে। করছে কি করছে না? এই আমল যারা করছেন খুব সাবধান, আমল করার পরও জাহান্নামে যাওয়া লাগবে। 10 টাকা কেজি বাজার থেকে বেগুন কিনলে 4 বার এরকম করে দেখে যে ভিতরে পোকা আছে কি না, দেখে কি দেখে না। 2000 টাকার নোট কেউ দিলে বারবার দেখে যে ঠিক আছে। তো তুমি যে আমল করে জান্নাতে যেতে চাইছ, ওই আমলটা আল্লাহ নবী করেছিলেন কি না, এটা খোঁজ নিতে হবে না? হবে না, হবে না, হবে না, হবে। এবার একটা কথা বলছি, কেউ যেন রাগ করবে না, এখানে হানাফি ভাইরাও আছেন, দেওবন্দিরাও আছেন, আহলে হাদিসরাও আছেন। আপনাকে আমি ভাবানোর জন্য বলছি দুটো একটা কথা, এই কথাগুলো এখানে বলা দরকার। আচ্ছা, আমি মাওলানা মমতাজুল ইসলাম, এই পাকড়িটা আমি বিক্রি করব, আর এই হাতেও একটা পাকড়ি আছে, এই দুটো পাকড়ি আমি বিক্রি করব, বুঝলেন? এই পাকড়িটা একটু হালকা ছেঁড়া, আর এটা দেখছেন তো চকচক। আচ্ছা বলুন তো আপনারা কোনটা কিনবেন, কথা বলুন, চকচকেটা কিনবেন? আচ্ছা এবারে বলছি, আমার এই যে হালকা একটু ছেঁড়া বা ময়লা হয়ে আছে, এই পাকড়িটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় দিতেন, আমি হজ করতে গিয়ে পাকড়িটা এনেছি, ধরে নেন। আর এই পাখিটা আমার হাতেই আছে, চিকচিক করছে, এটা হালকা একটু ময়লা। আচ্ছা বলুন তো কোন পাখিটা নেবেন, কোনটা? এইটা নেবেন, তাই না? কারণ নবী সাহেব দিয়েছে, তাই তাই তো, নবী সাহেবকে ভালোবাসেন আপনারা, ওই জন্য এইটা কিনবেন। তখন আর আমার দামিটা কেউ কিনতে চাইবে? কেউ কিনতে চাইবে না। এবার আপনাকে একটা কথা বলছি, পৃথিবীতে কিছু আমল রয়েছে যেগুলো মানুষের তৈরি করা, আর কিছু আমল আছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমল। আপনি কোনটা গ্রহণ করবেন বলুন? বলছি এবারে একটা জিনিস দিয়ে আপনাকে বোঝাই, কি বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি ওয়া হাসানাত জামিয় খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা কিছু মুসলমান এটা দরুদ বলছে কি বলছে না? হ্যাঁ, আদে এটা দরুদ না, এটা মানুষের তৈরি করা একটা আরবি কবিতা, শেখ সাদির, ভালো করে বুঝবেন, কেউ রাগ করবেন না জানো, একদম আমি মতবিরোধ কারুর পক্ষে বিপক্ষে বলছি না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এটা মানুষের তৈরি করা। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা। বলুন আপনি দুটো দরিদের কোনটা নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে ওটা নেবেন কি নেবেন না? ওইটাই নেবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনি আমল করার আগে একবার লক্ষ্য করবেন এই আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কি বলছি বুঝতে পারছেন? অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যেটা করে জান্নাতে পর্যন্ত পৌঁছাতে চাইছেন, 10 টাকা কেজি বেগুন কিনলে যদি 4 বার ঘুরিয়ে দেখা লাগে, 2000 টাকার নোট যদি 4-5 বার লাইটের সামনে ধরা লাগে, জাল কিনা, আপনি যে হাদিসটা আমল করতে চাইছেন এই হাদিসটা আল্লাহর নবী থেকে প্রমাণ আছে কিনা এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। কেউ খারাপ মনে করিয়েন না, এইবার একটা কথা বলছি, এ হানাফি এ সাফি এ মালিকি এ দেওবন্দি এ সমস্যা মিটবে কি করে? এইবার আপনাদেরকে বলছি, যে আলেমরা
আহলে হাদিসদের বিরুদ্ধে বলবে আর যে আলেমরা হানাফিদের বিরুদ্ধে বলবে এই দুইজনকে আম গাছে দড়ি দিয়ে বেঁধে ফেলবেন ঠিক কি বলছি বুঝতে পারছেন না এই দুইজনকে বানতে হবে বেঁধে বলতে হবে কোনটা আমরা করব দুই দলের লোক সঠিকটা বলে যা না তো তোদের আজকে ছাড় নেই হ্যাঁ একটা কথা বলে দিয়ে চলে গেলাম গ্রামে মারামারি লেগে গেল এটা ঠিক হবে বলুন একদমই নয় আপনার কাছে এইটা আমি অনুরোধ করছি আপনি হানাফি আপনি ঠিক নয় এটা আমি বলছি না আপনি দেওবন্দি আপনি ভ্রান্ত পথে এটা আমি বলছি না আমি এটা বলতে চাইছি অবশ্যই আমল করার আগে এখন ইন্টারনেটের যুগ আপনি মোবাইলেও দেখুন যে কোনটা সঠিক কোনটা ভুল আপনি এটা গ্রহণ করবেন দুই যারা বলছে আমার বাপ দাদুরা করে এসেছে কিছু লোক বলছে না আমার বাপ দাদুরা করে এসেছে আমরা কি করে ছাড়ব এই তোমার বাপ তো আগে ছেঁড়া লুঙ্গি পরে ঘুরতো তুমি এখন জিন্সের প্যান্ট পরে ঘুরছো কেন হ্যাঁ তোমার মা তো আগে কাঠের জালে রান্না করতো এখন তোমার বউ গ্যাসে রান্না করে কেন হ্যাঁ বিজ্ঞান উন্নতি করিয়াছে গ্যাসে রান্না করছে করছে কি করছে না হ্যাঁ আচ্ছা বলুন তো এই গ্যাসগুলো ছিল কি ছিল না পাগল কথা কারে ছিল মানুষের জ্ঞান গ্যাস পর্যন্ত পৌঁছায়নি কি বলছি বুঝতে পারছেন ভালো করে বুঝবেন মানুষের জ্ঞান গ্যাস পর্যন্ত গ্যাসটা তুলতে হবে মেশিনে ওকে আবার সিলিন্ডারে ভরতে হবে মানুষের বাড়িতে পৌঁছাতে হবে আবার ওভেন একটা বানাতে হবে গ্যাস লাইটার বানাতে হবে আজ থেকে 100 বছর আগে এগুলো ছিল ছিল না সব ছিল মানুষের জ্ঞান ছিল না জ্ঞানের বিকাশ ঘটেছে এখন হাদিস কোরআন সব কিছু আগেকার দিনে ডাক্তার বাবুর কাছে গেলে চারটে পাঁচটা ওষুধ এক জায়গায় মিক্সচার করে একটা শিশিরে দেখবেন এরকম কাটা 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 কাগজ এক লাইন মেরে দিত আর বলতেই এক দাগ করে খাবে বলতে কি বলতেন আগেকার ডাক্তাররা সব রোগ ভালো হয়ে যেত তাই না তো এখন তোমার মেয়ের পেটে বাচ্চা আল্ট্রাসোনো করতে যাচ্ছ কেন ওই গোলা ওষুধ খাবে বাচ্চাটা হওয়া দেখি বদমাশি তুমি জায়গা পাও না সবকিছু আজকে বিজ্ঞান সবকিছু মানুষের মানে জ্ঞানের বিকাশ ঘটছে হাদিস কোরআনও তেমন হাদিস কোরআন হাদিস কোরআনের জায়গাতে আছে মানুষের বিদ্যা ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি এখন কম্পিউটার সায়েন্সের যুগ মানুষের বুদ্ধি খুলেছে হাদিস কোনটা সঠিক কোনটা ভুল এটা জানা যাচ্ছে আপনার কাছে যদি সঠিকটা চলে আসে অবশ্যই আপনি বেঠিকটা আজকে থেকে ত্যাগ করে দেন কি বলছি বুঝতে পারছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ও আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে ভরা হবে কি বলছি বুঝতে পারছেন এই আপনাকে আবার বলছি হেডমাস্টার পরীক্ষাতে প্রশ্ন করেছে কি গুটি ছয় পায়রা গুটি কত হাঁসরে আমাদের ঘরে করে একসাথে বাসরে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে রাকাল ছেলে রাকাল ছিলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বয়ে কোথায় চলে যাও ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গাঁ কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো মাস্টার লিখেছে 8 লাইন মুখস্থ লেখো এখন কোনো ছাত্র দেখছে যে 8 লাইন তো কবিতা না কবিতা তো 15 লাইনের তাই পরীক্ষায় 15 লাইন লিখে দিই আচ্ছা বলুন তো মাস্টার ওই ছাত্র নাম্বার পাবে কি পাবে না নাম্বারটা পাবে না টু দ্য পয়েন্ট একদম নাম্বার পাবে না কারণ ও শিক্ষকের কথার অবাধ্য ছাত্র তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যতটা করতে বলেছেন ততটাই করা লাগবে চুল পরিমাণ বেশি করলেও চলবে না আর কম করলেও চলবে না আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে করেছেন ওখানে দাঁড়িয়ে করা লাগবে যেখানে বসে করেছেন ওখানে বসে করা লাগবে ভালো আমলের বিপরীত শব্দের নাম কি বেদাত কি নাম বেদাত বেদাত কাকে বলে আজকে নতুন করে শিখে যান এবাদাতের মধ্যে কোন জিনিস বাড়াবাড়ি করলে তার নাম বেদাত এবাদাতের জন্যে কিছু করলে ওটা বেদাত নয় ভালো করে বুঝবেন এবাদাতের মধ্যে ওটা বেদাত এবাদাতের জন্যে
ওটা বেদাত নয়। যেমন কিছু কিছু মানুষ বলে তাহলে মাইক আজান দেওয়া বেদাত, বলে বলে না, যারা একটু মানে এঁচড় পাকা লোক হয় বলে না মাইক আজান দেওয়া বেদাত, এই মাইকে আজান দিলে নেকি বেশি হবে, এরকম কারো উদ্দেশ্য থাকে? থাকে না। নামাজের জন্য যাতে মানুষ একটু দূরে আওয়াজ পৌঁছায় এই জন্য মাইক ব্যবহার করা হয়, এটা ইবাদাতের জন্যে। ভালো করে বুঝবেন, ইবাদাতের জন্যে। মগরিবের নামাজ চার রেকাত, এই তিন রেকাত, আপনি যদি ভুল করে বা ইচ্ছা করে চার রেকাত করেন, ওটা কি ইবাদাতের কি মধ্যে? কি বলছি বুঝতে পারছেন? ইবাদাতের মধ্যে, এটার নাম বেদাত। অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, খুব ভাইটাল কথা এটা, যে ইবাদত করবেন, করার আগে অবশ্যই দেখবেন আল্লাহ বা তার নবী এটা করতে বলেছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যারা ভালো কাজ করবে কিয়ামতের দিন তাদের পক্ষে জান্নাত থাকবে। কি থাকবে? জান্নাত। দুটো একটা যদি ভালো কাজ বলে দিই মানতে রাজি হবে ইনশাল্লাহ? কারা কারা হাত তুলুন, 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 মাশাআল্লাহ। তাহলে আপনারা ভালো কাজ বললে মেনে নেবেন, তাই তো? চমৎকার একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে আমি পেশ করছি, খুব মন দিয়ে শুনুন। টাইম কত হলো দেখলি? উরি বাবা, 12:30 বেজে গেছে, কঠিন ব্যাপার। হ্যাঁ, হাদিসের ঘটনাটা শুনুন, আপনার ঈমান আছে কি না এইখান থেকে এখন প্রমাণ হবে, এক্ষুনি এই জায়গা থেকে। যদি প্রমাণ না হয় তাহলে ভাবতে হবে আপনার ঈমান কাজ করছে না, বুঝলেন না? কিছু কিছু চার্জারের ফল থাকে না, আবার কিছু কিছু মোবাইলের পিনের ফল থাকে, তার মানে বুঝতে হবে নয় আমার, আমি চার্জার, আমি চার্জটা দিচ্ছি আপনাকে, নয় আমি বোঝাতে পারিনি, আর নয় আপনার পিন খারাপ, বুঝলেন না? পিন খারাপ মানে আপনার এই কান দিয়ে শুনছে, শয়তান এই কান দিয়ে বার করে দিচ্ছে, বুঝলেন না? আবার কিছু মানুষ আছে এমনিতেই বসে আছে, সকালবেলা জিজ্ঞেস করলে মমতাজুল ইসলাম কেমন বক্তা, বুঝছে, ফাটাফাটি বক্তা, চিড়ে দিয়ে চলে গেল, কি বলেছিল যে ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে কিন্তু কঠিন, এটা বলবে কি বলবে না? হ্যাঁ, এই শুনে আমল করার চেষ্টা করুন। আমি দুই চারটে ভালো কাজ বলে দিই তাড়াতাড়ি করে, দুই চারটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, কোথায়? মিরাজে। কত শিক্ষা আপনি হাদিস থেকে পাবেন, শুনে নেন। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাবার পরে মিরাজ থেকে ফেরত এলেন, মিরাজে গেলেন তা জিব্রিলকে নিয়ে আল্লাহ নবী জান্নাতের সাইটে সাইটে ঘুরছেন, আল্লাহু আকবার, নবী জান্নাতের সাইটে সাইটে ঘুরছেন, জান্নাতের সাইটে সাইটে ঘুরতে ঘুরতে বিশ্ব নবী তিনি দেখলেন জান্নাতের ভিতরে যেন একজন যুবক ছেলে কাঠের খরমের জুতা পড়লে বা বুট জুতো পরে রাস্তাতে হাঁটলে যেমন ঠক 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 করে আওয়াজ হয়, তেমন যেন জান্নাতের ভিতরে আওয়াজ হতেছে। বিশ্ব নবী জিব্রিলকে জিজ্ঞেস করে বলছেন, মা হাজার রাজুল, জিব্রিল বলো তো দেখি ওই লোকটাকে, কে পুরুষ মানুষটাকে, ওকে যেন আমি জানতে পারছি, ওকে যেন বুঝতে পারছি, একটা জুতোর আওয়াজের মতো আওয়াজ হচ্ছে জান্নাতে। বিশ্ব নবীকে বলা হলো, জিব্রিল আমিন বলছেন, ওদার নবী গো, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। কি নাম? হযরতে বেলাল, আল্লাহু আকবার। বিশ্ব নবী আর একটু এলেন, জান্নাতের ভিতরে দেখছেন একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে যেন কথোপকথনে ব্যস্ত রয়েছে, বন্ধুরে আমার কথোপকথন চলতেছে। বিশ্ব নবী তিনি বলছেন, এই মহিলাটিকে যার গলার আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে, আল্লাহর নবীকে জিব্রিল বলছেন, ও দয়ার নবী, এটা আর কেউ নয়, এটার নাম হচ্ছে উম্মে সুলাইম, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী। আল্লাহর নবী বলছেন, আশ্চর্য ব্যাপার, আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আর আমার সাহাবি বিলাল জান্নাতে চলে গেল, এই মহিলাটি জান্নাতে চলে গেল। বিশ্বনবী ফেরত এলেন, ফজরের নামাজের পরে হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল এখানে এসো, শোনো, শোনো বেলাল, এই বেলাল শোনো, বাবু আমি তোমাকে গত রাত্রে জান্নাতে দেখে এসেছি, আল্লাহু আকবার। হযরতে বেলাল বলছে, আল্লাহর নবী আপনি যদি এ কথা বলেন তাহলে আমার সন্দেহের কোনো জায়গা নেই। আল্লাহ নবী বলছেন, বেলাল জীবনে কি ভালো কাজ করো একটু বলো তো,
বেলাল কি ভালো কাজ করেছো বলো, যার বিনিময়ে তোমাকে জান্নাতে দেখে এলাম। হযরতে বেলাল বলছে, আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, আমার তেমন কিছু নেই, আমার তেমন কিছু নেই ভালো কাজ করার, তবে একটা ভালো কাজ আমার আছে। আল্লাহ রাসূল বলছেন, বেলাল বলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আমার জীবনে একটা মাত্র ভালো কাজ আছে, কাজটা হলো এই, দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ও দয়ার নবী, ততবার আমি অজু করি, আর তাহিয়াতুল অজুর দূরে কাত করে নফল নামাজ পড়ি। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি, বেলাল, এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে জান্নাতের ভিতরে আগে থেকে রেডি করে রেখে দেওয়া আছে। বেলাল কি করতেন? আজান দেওয়ার কথা বললাম আমি। বেলাল কি করতেন? অজু করতেন, আর দুই রেকাত নফল সালাত আদায় করতেন। বেলাল মানে চারটি খানি লোক নয়, বেলাল, আল্লাহু আকবার, বেলাল কত দামি লোক বলবো আর একটা হাদিসের কথা। হযরতে বেলাল, আল্লাহর নবী জিজ্ঞাসা করে বলছেন, ও বেলাল গো, তুমি কি জানো সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার আগে জান্নাতে কে যাবে? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আপনি যাবেন এতে কোনো সন্দেহ নাই। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি আল্লাহর এত সম্মানী বান্দা, আমি আল্লাহর আখেরি নবী, আমাকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। বেলাল, শুনে রেখে দাও, আমার সম্মান এত বেশি রে বেলাল, আমাকে হেঁটে হেঁটে জান্নাতে ঢোকানো হবে না, আমাকে একটা উটের উপরে চাপিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। মক্কা মদিনার সব থেকে দামি যানবাহনের নাম হলো লাল উট। আল্লাহর নবী বলছেন, লাল উটের উপরে চাপিয়ে বেলাল, আমাকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, এটা তো আমার জানা ছিল না। বিশ্ব নবী বলছেন, বেলাল, তারপরে মজার কথা শোনো, আমি উটের পিঠের উপরে থাকবো, আর যে লোকটা উটের লাগাম ধরে থাকবে ওই লোকটা কে এটা কি তুমি জানো? হযরতে বেলাল বলছেন, দয়ার নবী, এটা আমি জানি না। বিশ্ব নবী বলছেন, বেলাল, সেই লোকটা হলে তুমি, তুমি জান্নাতের উটের লাগাম ধরে থাকবে আর আমি উটের পিঠের উপরে থাকবো। বিশ্ব নবী এই কথা বলার পরে হযরতে বেলাল বলছেন, ও দয়ার নবী, আপনি যদি পিঠের উপরে থাকেন আর আমি যদি লাগাম ধরে থাকি তা আপনার আগে তো আমি জান্নাতে ঢুকে যাব। বিশ্ব নবী মুচকে হেসে বলছেন, বেলাল রে, শুনে রেখে দাও, আমি নবী হতে পারি কিন্তু অতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারি না, যতক্ষণ না বেলাল তুমি আজান না দাও। বেলাল, আমি নবী হতে পারি অতক্ষণ পর্যন্ত জোহরের নামাজ পড়তে পারি না, বেলাল, যতক্ষণ না পর্যন্ত বেলাল তুমি আজান না দাও। দুনিয়াতে আমি ইমাম, তুমি মুয়াজ্জিন, দুনিয়াতে আমার আগে যেমন তুমি আছো আমি তোমার পিছে পিছে আছি, আমি তুমি মুয়াজ্জিনে যেমন আমার আগে আছো আমি ইমাম হিসাবে তোমার আগে আছি। বেলাল রে, আমরা দুজন যেমন সঙ্গে সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করি, তুমি আগে কখনো, কখনো আমি আগে। বেলাল, শুনে নাও, জান্নাতে উটের উপরে আমি চেপে থাকব আর উটের রশিটা বেলাল তুমি ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সেই বেলাল, এই সেই বেলাল। জি, এই বেলালের কাজ কি ছিল? বেলালের কাজ ছিল শুধু অজু করত আর তাকিয়াতুল অজুর দুই রেকাত করে নামাজ পড়ত। আপনি আমল করতে পারবেন? পারবেন? কঠিন হবে খুব। আজকে থেকে তাহলে আপনাকে দুটা কথা বলে দিই, এটা আমি সব জায়গাতে বলছি, আর 2022 সালে যত প্রোগ্রাম সব জায়গাতেই বলবো, এটা সব জায়গাতেই আপনাকে বলে রাখছি, অন্তত পক্ষে আপনি সারাদিন অজু করে থাকতে না পারলেও দিনে একবার করে মসজিদটা ঝাড়ু দিবেন। এই কাজটা কেউ করতে পারবেন? বয়স্ক মানুষ একদম প্রতিদিন ঝাড়ু দিবেন একবার করে? কে কে দিবেন? পাঁচ অক্ত নামাজি বয়স্ক লোক? এই আমলটাও করা যাবে না। আচ্ছা, অন্তত শুক্রবারে একবার করে মসজিদে ঝাড়ুটা লাগাবেন, এরকম লোক আছে? এর বিনিময়ে জান্নাত, যা তা কথা বলছি না আমি, বিনিময়ে কি?
জান্নাত। আপনি কেন ঝাড়ু দিতে যাবেন? ইমাম সাহেব রাখা আছে, ও দিবে, তাই তো? ইমাম সাহেব রাখা আছে, ও দিবে ঝাড়ুটা। আহা, সমাজের কি ব্যবস্থা! ইমাম সাহেবকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয়। আবার কিছু কিছু লোক আছে ইমাম সাহেবের উপরে খুব গরম দিয়ে কথা বলে, ওই আজকে জুম্মার দিন তুমি কি দেখতে পাও না মসজিদে ঝাড়ু দাওনি? অনেক মানুষ আছেন এরকম, ভালো লোক আছে, আছে কিছু লোক আছে দেখবেন প্রত্যেক ঈদের ঈদের নামাজ পড়ি ঝামেলা লাগায়, নামাজ পড়ি ঝামেলা লাগায় না লাগায়। আর কিছু লোক আছে দেখবেন জুম্মার নামাজের পরই চিল্লে চিল্লে কথা বলে, খুব ঝামেলা লাগায়। দিনাজপুরে মনে হয় এরকম লোক নেই, আছে? আপনাদের এখানেও আছে? আর কিছু লোক ওকে বলে, সত্যি এ কিন্তু খুব দামি লোক, যা বলে হক কথা বলে, চিল্লামিল্লি করে, জীবনে মসজিদ আসে না, জুম্মার দিন এসে খুব চিল্লামিল্লি করে, ইমাম সাহেবকে ডাঁট দেয়। আর কিছু লোক ওকে বলে, তুই হচ্ছিস গ্রামের হক বর্ণেওয়ালা লোক। আসলে ও হক বর্ণেওয়ালা লোক নয়, ও হচ্ছে গড় অহস্যু গরু, বুঝলেন না? যে অপরের মান সম্মান নিয়ে টানাটানি করে তার নিজের কোনো মান সম্মান নেই। কি বলছি বুঝতে পারছেন না? অপরের যে সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তার নিজের কোনো সম্মান নাই। চায়ের দোকানে বসে বসে গল্প করছে, আমাদের ইমাম সাহেবটা পাল্টাতে বা ঠিক যুদ হচ্ছে না, বলছে কেন? যে নামাজে ভুল করে খুব, তিন দিন চার দিন পরপর নামাজে ভুল, বলছে কেন ভুল কেন? ইমাম পাল্টাতে হবে। এই ইমাম পাল্টাতে হবে না, কোনো জিনিস কেটে দেওয়াটা সমস্যার সমাধান সমাধান না, তাকে ট্রিটমেন্ট করুন, তাকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে রাখুন, তাহলে সমস্যার সমাধান হবে। কালকে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিলে পরশু দিন ইমাম সাহেব তারও ভুল হবে যে আসবে। কারণ কি? কারণ হচ্ছে ওর বেতন 4000, এই জুম্মার নামাজ পড়িয়ে বাড়ি যাবে। তোর বউ ফোন করে বলছে ছোট ছেলেটার ডায়রিয়া, মেজো ছেলেটার জন্ডিস, আমার শাড়ি ছিঁড়ে গেছে, তোমার মায়ের ব্লাউজ ছিঁড়ে গেছে, আমার মেয়ের দুধ শেষ, এখন ও দেখছে 4000 বেতন, আবার এত অভিযোগ, কার কথা বা মেটাবো? নামাজে টেনশন করতে করতে ভুল, বুঝলে না? রুকিতে না গিয়ে ডাইরেক্ট শেষ দাতে, এমনিতে ভুল করবে করবে না, এমনিতেই ভুল হবে, তো বেতন কম। একটা মানে আপনাদের একটু ঘুমটা ভাঙানোর জন্য একটা কথা বলছি, শুনুন, সব জায়গাতে বলি তো এটা, আজকে আপনাদের কেন বাদ যাবে? আমি একবার একটা মসজিদে ইমামতি করেছিলাম, বুঝলেন, একটা মসজিদে, তা আমার বেতন তখন 1300 টাকা, 1300 টাকা বেতন। তা সেক্রেটারি যে শুধু আমাকে বলে, আপনি দাড়িটা কেন বড় করছেন না? তখন সেই মাত্র মাদ্রাসা থেকে পড়ে এসেছে, দাড়িটা এখন ছোটো ছোটো একটু সেপ টেপ করে রাখি। তো আমি বলছি রাখবো, আস্তে আস্তে রাখবো। সেক্রেটারি দেখছে এই কথাটা বারবার আমাকে বলে, বারবার। একদিন চায়ের দোকানে অনেক লোক আছে, আমাকে বলছে আপনার দাড়ি কেন বাড়ে না? আমি তখন ফট করে বলে দিয়েছি, যেমন বেতন তেমন দাড়ি, 1300 টাকা বেতন দিয়ে এত বড় বড় দাড়ি রাখবো নাকি? হ্যাঁ, বেতনের যেমন তোমার সাইজ, আমার দাড়ির তেমন সাইজ, বুঝলেন না? বলে দিয়েছি। এখন ওই লোকটা ছেলে চাকরি দেবে বলে পরীক্ষা, তা মসজিদের মক্তবে এসে আমাকে বলছে 500 টাকা দিচ্ছে আপনাকে, একটু দয়া করে দোয়া করে দিবেন আমার ছেলের চাকরিটা যেন হয়। তা আমি তো ছোটো থেকে বদমাশ, বাপের একটা ছেলে আমি, আমার মায়ের 4 বেটির পরে একটা বেটা আমি, তাহলে কত আদরের! আর তাহলে কত ভালো ছেলে ছিলাম যে আমার মা আমাকে গ্রামে টিকতে দেয়নি, মানে আমার বদমাইশির কারণে আমার মায়ের সংসার হওয়া মুশকিল ছিল, এইরকম একটা ব্যাপার। এখন আমার মনে আছে, আমার আব্বা আমার মাকে বারবার বলতো যে তুই ছেলেকে নয় মেরে ফেল, আর না একে নিয়ে বাপের বাড়ি চলে যা বলতো, আমার মনে আছে ছোটতে। মানে এত বদমাইশি করতাম আর কি, সীমাহীন। তা আমার মা বলতো ছোটবেলাতে যে তোকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তোকে জব্দ করা যাবে না। তার মানে আমি এখন এই কথাটা প্রমাণ হচ্ছে যে মাদ্রাসার ছেলেরা মানে ভালো ছেলে খুব কমই থাকে, এটা আমার মনে মনে হয় খুব কম থাকে, বুঝলেন না? বদমাস ফদমাস ছেলে, এটা আল্লাহ কোরআনের খেলাফ। আল্লাহ বলছে যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দাও, তাই তো? আর যে ছেলেটা বদমাস তাকে দিচ্ছে মাদ্রাসায়, আর যে খুব ভালো ওকে দিচ্ছে আল-আমিন মিশনে। মৌলভী সাহেবদের সমাজে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? কেন হচ্ছে না? বদমাইশগুলোকে দিয়েছে মাদ্রাসায়, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবকে দিয়েছে আল-আমিন মিশনে। সমাজ পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই। তা মাস্টার 500 টাকা আমাকে দিয়ে বলছে একটু আমার ছেলের দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায়।
আজ মসজিদের ভিতরে আমি তো বদমাস ছেলে, মাস্টার দাঁড়িয়ে আছে, আমি দোয়া করছি রব্বানা আতে না, আল্লাহ যেমন হোক করে মাস্টারের বেটা চাকরিটা করে দাও না, তবে বেতন যেন আমার মতো হয়, বেতনটা যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এটা কেমন দোয়া হলো, 1300 টাকা আমার সংসার চলবে, এ হারামখোর, আমার যদি চলে, আমার যদি চলে তোমার বেটার কেন চলে না? তখন বলছে হুজুরদের টাকায় বরকত বেশি, তোর বেটার টাকা আমার বেটা পাল্টাপাল্টি কর টাকা, দেখি কার কত বরকত, বদমাইশের জায়গা পাও না। এই 1300,000 টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায় একটুখানি ঘর, আর কমিটি মাদ্রাসা মসজিদের কমিটি এদের যে কিয়ামতের দিন কি করবে তা আল্লাহ এখন থেকে ভাবছে, বুঝলেন না, এখন থেকে রেডি করছে যে ওরা আসুক আগে। রাগ করিয়েন না কেউ কমিটির লোক থাকলে, আর আপনি রাগ করাতে আমার 10 পয়সা কিছু যায় আসে না। আপনি আমাকে আগামী বছর এখানে ডাকবেন না, তাই তো, ডাকতে হবে না, পৃথিবী অনেক বড়। এই বছরে যা ইনকাম করে নিয়েছি 4-5টা টোটো কিনে চালাবো, আপনাকে টাকা লাগবে না, 4-5টা টোটো চালাবো তাও ভালো, তবে আপনাকে আমি পরোয়া করি না, কাউকে নয়। আমাকে ফোন করেছিল, রেকর্ডিং পর্যন্ত আছে সব, চ্যানেল ওনারা জানে, বলছে আপনি যে দেশের ব্যাপারে অকাব্য এটা ওটা নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন, রাস্তায় একা একা ঘুরতে পারবেন তো? বলছে আমাকে যেদিন ধরবি সেদিন ফোন করবি, তার আগের দিন করবি না। আমি রায়গঞ্জ অমুক হোটেলে শুয়ে আছি, তোর যদি ক্ষমতা থাকে তুই আয় এখানে, আমি তো রায়গঞ্জে থাকি হোটেলে, তোর আজকে 1-1.5 মাস হয়ে যাচ্ছে, এলেই রায়গঞ্জে হোটেলে গিয়ে এখন যাবো, হোটেলে গিয়ে ঘুমাবো, আবার কালকেই প্রোগ্রাম আছে এখানে। তা আমি ওকে বলছি যে আমাকে ধরবি তবে হুমকি দিবি, তার আগে নয়, তোর মতো লোক আমাকে হিলাতে পারবে না, শরীরে আমার গোশ না থাকতে পারে, বুঝলেন না, আমার এটা আমি নিয়ত করেই নিয়েছি যে কাউকে যদি মারতেও না পারি অন্ততপক্ষে ভয়টাও দেখাবো যে আমি মারতে পারবো, এটা আমার আছে। আমার জাতির ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে আমি তাকে ছাড়বো না, আর মৌলভী সাহেবদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমি জেহাদ তার সাথে ঘোষণাই করে দেব, যদি মৌলভী সাহেবদের ব্যাপারে কেউ কোনো কথা বলে। সমাজে আল্লাহর নবীদের যে অত্যাচার হতো তার থেকেও কঠিন অত্যাচার এখন আলেম ওলামাদের উপরে চলছে। কমিটি হিসাব দিচ্ছে, এই যে ছেলেটা ভালো কথা বলতে পারে, এর জবানটা খুব স্পর্শ জবান, জেনারেল ছেলে, এত ভালো মাইকে কথা বলতে আমি দেখিনি, খুব ভালো বলেছে। এ হিসাব করে করে বলছে আমি মসজিদের নতুন কমিটিতে, আমরা সেক্রেটারি সভাপতি অমুক অমুক, মসজিদ চালানোর পরেও 75,000 টাকা বেঁচে আছে, মসজিদ চালানোর পরেও 75,000 টাকা বেঁচে আছে। কিছু কিছু মসজিদে বেঁচে থাকে না টাকা, ব্যাংকে জমা থাকে, তাই তো, গ্রামের একটা লোকের নামাজ হবে না, বলে দিয়ে গেলাম আমি মমতাজুল ইসলাম, একটা লোকের নামাজ হবে না। ইমামের বেতন 4,000 দিয়ে তুমি মসজিদের টাকা ব্যাংকে জমা করছো, এই বদমাইশির জায়গা পাও না তুমি, 4,000 টাকা ইমামের বেতন দিয়ে তুমি টাকা জমা করছো মসজিদের, কে তোমাকে বলেছে মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না, কে বলেছে, কে তোমাকে ফতোয়া দিল যে মার্বেল পাথর না লাগালে ইমামের পিছনে নামাজ হবে না বা মসজিদে নামাজ হবে না? আমি মমতাজুল ইসলাম বলছি 12,000 টাকা নিচে কোন মসজিদে ইমামের যদি ইমাম বেতন যদি পায় সেই মুসল্লিদের নামাজ হওয়া মুশকিল আছে, এ বলে দিয়ে গেলাম 12,000 টাকা মিনিমাম লাগবে। তোমার ছেলে ABCD পরে তার বেতন লাগে প্রাইভেটের 500 টাকা, আর আলিফ লাম মিম তিনটা অক্ষর শেখালে 30টা নাকি, তুমি মাস্টার, তুমি বেতন পাও 80,000 টাকা, তারপরে তোমার জন্য সরিষার তেল 200 টাকা কেজি, ও পায় 4,000, ওরও 200 টাকা কেজি, তোমার বইয়েরও মানে মনে মনে ইচ্ছা হয় নতুন শাড়ি পরতে, ইমাম সাহেবের বড় হয়। আমাকে আবার অনেকজন পাকামু করে ফতোয়া জিজ্ঞেস করে যে আপনি যে 15,000 করে টাকা নেন তা এই টাকা নেওয়া কি যায়, যে তোর নামাজ হচ্ছে কি গ্রামের লোকে জিজ্ঞেস করে আগে, হ্যাঁ তুই কি ভেবেছিস তোর ইমাম সাহেবের মতো আমি 4,000 টাকায় থাকবো? হ্যাঁ আল্লাহর কসম দিয়ে আমি একথা আবার বলছি, আগেও বলেছি, যে মসজিদের ইমাম সাহেবের বেতন 15,000-16,000 টাকা ওই গ্রামে যদি আমাকে কেউ জলসার জন্য ডাকে তাহলে তাদের জলসার টাকা আমি যা নেবো তা 1/3 নেব, 1/3। তুমি কি তোমার ইমাম সাহেবকে নির্যাতন করছো বলে আমাকেও করতে আসবে নাকি, অত সহজ? খুব হুঁশিয়ারি থাকবেন বলে দিলাম যারা মসজিদের দায়িত্ব আছেন,
আবার অনেক মসজিদে 4000 টাকার ভিতরে দিদির 2500 টাকা ভরা আছে। আবার অনেক জায়গাতে এটাও দেখছি যে ইমাম সাহেবের নামে ভাতা কেটে দিয়ে কমিটি নিজের নামে করেছে, এইরকম এলাকায় ঘটনা আছে। কমিটি নিজের নামে, যে নিজের নামে ভাতা করেছে যদিও বা জান্নাতে যাওয়ার ওর চান্স ছিল, এই ভাতা করার কারণে আর যাবে না। এই মমতাজুল ইসলামের কথা বলছি, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সারা পশ্চিম বাংলার যত মুফতি আলেম ওলামা আছে আপনি সবাইকে কথা জিজ্ঞাসা করবেন যে মমতাজুল ইসলামের কথা বলেছে কমিটির।